नमस्कार सुप्रिय দর্শকার্থী এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, পৃথিবীর গতি সমূহ। তো দেখো, এই অধ্যায়ের যাবতীয় MCQ SAQ শূন্যস্থান ট্রু ফলস টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। পৃথিবীর গতি সমূহ প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করছে তাদের জন্য আমি নিয়ে আসছি নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণরূপে সলভ। আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে, বুধের একবার আবর্তনের সময় লাগে, বুধের একবার আবর্তনের সময় লাগে, সের আনসার 58 দিন 17 ঘন্টা। দু দাগের প্রশ্ন, বুধের পরিক্রমণের সময় লাগে, সের আনসার 88 দিন। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, নেপচুনের পরিক্রমণ কাল, এর অ্যান্সার হবে 165 বছর, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের চার দাগের প্রশ্ন কি বলেছে, পৃথিবীর পরিক্রমণ দিন হয় 2365 দিন। পাঁচ দাগের প্রশ্ন কি বলেছে, পৃথিবীর থেকে সূর্যের গড় দূরত্ব, বিয়ের অ্যান্সার হবে 15 কোটি কিমি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, ছয় দাগের প্রশ্ন বলেছে, ফুকো প্যান্থিয়ান গির্জায় পরীক্ষা করেন। ছয় নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার 1851 খ্রিস্টাব্দে। সাত দাগের প্রশ্ন, পৃথিবীর নিজের অক্ষের উপর আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি। সুপ্রিয় দর্শকার্থী, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল অ্যান্সার হবে অভিগত গোলাকার, সির অ্যান্সার হবে। বিদেগের প্রশ্ন, মেরুবিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কত হবে, অ্যান্সার হবে আমাদের জিরো। অ্যান্সার কত হবে, জিরো হবে, ঠিক আছে, মানে শূন্য। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নয় দাগের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবী, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অ্যান্সার হবে, এর অ্যান্সার 13 লক্ষ গুণ ছোট। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, আমাদের দশ দাগের প্রশ্ন, সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে, এর অ্যান্সার হবে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। 11 দাগের প্রশ্ন, কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায়, 11 দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের, তো দেখো 1544 হবে, ঠিক আছে, 1544, কিন্তু এখানে কিন্তু অপশানে নেই, অ্যান্সার হবে এই 1507-এর জায়গা হবে 4 হবে, 1544 মানে 1544, ঠিক আছে। 11 দাগের প্রশ্ন হবে, কলকাতা পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় 1544 কিমি, ঠিক আছে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের 12 দাগের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমারেখার পার্থক্যের সময়ের পার্থক্য, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে আমাদের 4 মিনিট হবে। 13 দাগের প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি, তা দেখো 4 জুলাই। 14 দাগের প্রশ্ন, পরিক্রমণের সময় পৃথিবী সূর্যের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হয়, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কম দূরত্ব হয়, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে আমাদের 3রা জানুয়ারি। 15 দাগের প্রশ্ন, সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, 15 দাগের যে প্রশ্ন সে অ্যান্সার হবে, এর অ্যান্সার 23 সেপ্টেম্বর। এবার আমি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সলভ করে দেবো, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো, খুব ইম্পর্ট্যান্ট আছে, দেখে নাও তোমরা। শূন্যস্থানগুলো কি বলেছে, বলেছে যে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম সূর্যকেন্দ্রীয় ধারণা দেন তিনি, ড্যাশ অ্যান্সার হবে আমাদের হবে আর্যভট্ট, বা নামটা লিখে দিচ্ছি, একের অ্যান্সার হবে আর্যভট্ট, আ অন্ত্যেষ্টা জয়রেব আর্যভট্ট ভয়রফালা, ঠিক আছে, এক দাগের অ্যান্সার এটা হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, আমাদের দুই দাগের প্রশ্ন কি বলেছে, ড্যাশ প্রথম প্রমাণ করেন সূর্য স্থির এবং অনন্য গ্রহর গ্রহরা সূর্য অনন্য গ্রহরা ঘুরছে, দু দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কোপার্নিকাস, কি হবে, দুয়ের অ্যান্সার হবে কোপার্নিকাস, কোপার্নিকাস, দুয়ের অ্যান্সার হবে কোপার্নিকাস, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন, তিন দাগের প্রশ্ন কি বলেছে, ড্যাশ প্রমাণ করেন পৃথিবীর দুটি গতি একসঙ্গে ক্রিয়াশীল, তিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে স্যার নিউটন, স্যার
নিউটন, নিউটন, ঠিক আছে। তিন দাগের প্রশ্ন, অ্যান্সার হবে স্যার নিউটন হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন, চার দাগের প্রশ্ন, অন্য কথার অর্থ ড্যাশ, অ্যান্সার হবে দিন, কী হবে অ্যান্সার হবে দিন হবে। পাঁচ দাগের প্রশ্ন, পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকারচ্ছন্ন অর্ধাংশের সীমানা রেখাকে কী বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকারচ্ছন্ন অর্ধাংশের সীমারেখাকে কী বলে? অ্যান্সার হবে ছায়াবৃত্ত, ছায়াবৃত্ত, বরিবৃ তয় তয়, ছায়াবৃত্ত। আমাদের পরের প্রশ্ন, ছয় জায়গার প্রশ্ন, মুখ্য জোয়ারের বিপরীতে তৈরি হয় কি? মুখ্য জোয়ারের বিপরীতে তৈরি হয় কি? অ্যান্সার হবে গৌণ জোয়ার। কী তৈরি হয়? গৌণ জোয়ার তৈরি হয়, গৌণ জোয়ার, গৌণ জোয়ার তৈরি হয়। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করিয়ে দেবো, ঠিক আছে। আমাদের এক দাগের প্রশ্ন, তো দেখো শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো। এক দাগে, পৃথিবীর আবর্তনের জন্যই পৃথিবীর আকৃতি অভিগত গোলাকারের মতন। তো দেখো এটা শুদ্ধ আছে, যেটা শুদ্ধ সেটা রাইট করে দিচ্ছি, যেটা অশুদ্ধ সেটা কেটে দিচ্ছি, তোমরা কিন্তু শুদ্ধ অশুদ্ধ খাতায় লিখে নেবে, ঠিক আছে। দু দেখে, পৃথিবীর আবর্তনের জন্য কেন্দ্রমুখী ও মেরুমুখী বলা হয়েছে, এটা ভুল আছে, অশুদ্ধ। তিন দেখে, পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ ফোলা ও মেরু প্রদেশ চ্যাপ্টা, এটা ঠিক আছে। চার দেখে, পৃথিবীর এক ঘন্টায় 360 ডিগ্রি ঘুরে ফেলে। তো দেখো এটা কিন্তু চার দাগের অ্যান্সার কিন্তু এটা ভুল আছে, ওকে, মানে অশুদ্ধ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের পাঁচ দাগের প্রশ্ন, আমাদের এখানে যখন শীতকাল তখন সূর্য সত্যই সত্যই অনেক দূরে থাকে। তো দেখো একদম ঠিক বলেছে, শুদ্ধ আছে। ছয় দাগের প্রশ্ন, দক্ষিণ মেরু ধ্রুবতারামুখী হয়ে থাকে, দক্ষিণ মেরু ধ্রুবতারামুখী হয়ে থাকে। তো দেখো এটা কিন্তু অশুদ্ধ, মানে মিথ্যা। পরের প্রশ্ন, সাত দাগের প্রশ্ন, 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড়। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু শুদ্ধ, মানে ঠিক আছে। এবার আমি তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সলভ করিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো অনুসুর, ঠিক আছে, অনুসুর হবে অ্যান্সার, হবে চারের অ্যান্সার, এটা হবে, এটা হবে এ হবে, ঠিক আছে, 14,70,00,000। তারপরে হচ্ছে মঙ্গলের আবর্তনকাল, ঠিক আছে, এর অ্যান্সার হবে 24 ঘন্টা 37 মিনিট। মঙ্গলের আবর্তনকাল এটা কিন্তু আমাদের কিন্তু বি হবে, ওকে, বি হবে। আর এখানে সি দেখে কী বলেছে, বৃহস্পতির আবর্তনকাল, এটা কিন্তু হবে আমাদের 9 ঘন্টা 50 মিনিট, এটা হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। অপশুর এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার, এটা হবে আমাদের ডি, ওকে, 15,20,000,000 কিমি। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের একটি বা দুটি শব্দে উত্তর দাও, এইগুলো সলভ করে দেবো, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো খুব সুন্দর করে সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, যে কে প্রথম প্রমাণ করেন সূর্য স্থির ও অনন্য গ্রহগুলি সূর্যকে প্রদক্ষিণ করছে? অ্যান্সার হবে কোপারনিকাস। অ্যান্সার কী হবে? একের অ্যান্সার হবে কোপারনিকাস, কোপারনিকাস, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে দু দাগে, আইজ্যাক নিউটন কত সালে পৃথিবীর গতির প্রমাণ দেন? অ্যান্সার হবে 1687 খ্রিস্টাব্দে, 1687 খ্রিস্টাব্দে আইজ্যাক নিউটন পৃথিবীর গতির প্রমাণ দেন। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, বৃহস্পতির আবর্তনকাল ও পরিক্রমণকাল কত? দেখো আবর্তনকাল হচ্ছিল, আবর্তনকাল হচ্ছিল, সুপ্রিয় দর্শকার্থী, বৃহস্পতির আবর্তন আবর্তনকাল কিন্তু 9 ঘন্টা 50 মিনিট, 9 ঘন্টা 50 মিনিট, ওকে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? 9 ঘন্টা 50 মিনিট। আর
আর পরিক্রমণকাল কত আছে? পরিক্রমণকাল কিন্তু 12 বছর, টোটাল 12 বছর লাগে, ঠিক আছে? অর্থাৎ বৃহস্পতির আবর্তনকাল কত? 9 ঘন্টা 50 মিনিট, আর পরিক্রমণকাল কত? 12 বছর, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তনকাল কত? তো দেখো, 4 দাগের যে প্রশ্ন আছে, পৃথিবীর আবর্তনকাল হচ্ছিল 23 ঘন্টা 56 মিনিট, 23 ঘন্টা 56 মিনিট পৃথিবীর আবর্তনকাল, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 6 জায়গার প্রশ্ন, আবর্তনের জন্য পৃথিবীর আকৃতি কেমন হয়েছে? পৃথিবীর আকৃতি অভিগত গোলক হয়েছে, পৃথিবীর আকৃতি কি হয়েছে? অভিগত গোলক হয়েছে, অভিগত অভিগত গোলক হয়েছে, গোলক গয়কার ল আর ক, অভিগত গোলক হয়েছে, ঠিক আছে? এটা 6 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছ? আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 7 নম্বরের প্রশ্ন বলেছে, পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? অ্যান্সার হবে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী, পৃথিবীর থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, ওকে? আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 8 দাগের প্রশ্ন, নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ কত? নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ হচ্ছিল 1675 কিমি, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? অর্থাৎ নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ কত? 1675 কিমি। 9 দাগের প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমারেখার পার্থক্যের সময়ের পার্থক্য কত? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কিন্তু 4 মিনিট, কত হবে? তো দেখো, এগুলো কেটে দিচ্ছি না রে, জায়গাটা বহু নোংরা হয়ে যাচ্ছে, ওকে? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত? 4 মিনিট, মি নয় হস্যি টটা ন আছে, 4 মিনিট। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 10 জায়গার প্রশ্ন, 21 মার্চ তারিখে কর্কটক্রান্তি রেখার উপর সূর্যরশ্মির পতন কোণের পরিমাণ কত? অ্যান্সার হবে 63.5 ডিগ্রি, 63.5 ডিগ্রি, ঠিক আছে? এর অ্যান্সার 10-এর অ্যান্সার হবে 63.5 ডিগ্রি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি, আমি আগামীকাল তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।